أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. سردي ستا مندولي رمضان شيش دشوكير أحكام ومسائل আমাল সম্পর্কে আমরা জানছি। আজকে জানব সাদাকাতুল ফিতর সম্পর্কে, যাকে ফিতরা বা ফিতরানা বলা হয়, তার আহকাম আর মাসাইল। হাদিসে সাদাকাতুল ফিতর বলা হয়েছে। ফিতর অর্থাৎ রোজা ছেড়ে দেওয়া, রোজা শেষ হয়ে যাচ্ছে, তার জন্য আল্লাহর উদ্দেশ্যে কিছু সদকা খায়রাত করা উচিত। প্রথমত সদকাতুল ফিতর বা ফিতরানার হুকুমটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন, বুখারি এবং মুসলিম শরীফের হাদিস, ইবনে ওমর রাবি রাদিয়াল্লাহু আনহুমা, ফরাদা রাসূলুল্লাহ যাকাতাল ফিতর সাআম মিন তামার আও সাআম মিন শাঈর আলাল আবদি ওয়াল হুর ওয়াল যাকার ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة. نبي صلى الله عليه وسلم صدقة الفطر با زكاة الفطر با فطرة كي أوپوري هرچو كرلين فرادا أوپوري هرچو كرلين أرتاد أوپوري هرچو كار جنن أوپوري هرچو كرلين الله تبارك تعالى رسول جي شادين غلام ছোট বড় মহিলা পুরুষ সকলের জন্য অপরিহার্য মুসলমানদের উপর কতটা দিতে হবে? সাআ, এক সা, এক সা দিতে হবে। সাআম কি দিতে হবে? মিন তামার ও সাআ মিন শাঈর, খেজুর বা জও। এর দ্বারা বোঝা যায় যে খেজুর আর জও আরবদের খাবার ছিল। তাই যে জিনিসটা মানুষ বেশি বেশি করে খায় খাদ্যদ্রব্য থেকে, এক সা দিতে হবে। এক সা কত হয়? সচরাচর প্রচলন আছে যে এক সা আড়াই কেজি হয়। এটা ভুল, এটা ভুল। আমি নিজে সা নিয়ে আল্লাহ রসুল থেকে আজ পর্যন্ত সা মুদ চলে আসছে, ওই সা নিয়ে মেপে দেখেছি প্রায় 3 কেজির কাছাকাছি হয়। 3 কেজি থেকে একটু কম, 100 গ্রাম কম, 3 কেজি হয়। তাই এক সা আড়াই কেজি, এটা ফিকা হানাফি ওদের মশলা, সঠিক মশলা। সৌদির কিবারে ওলামাদের ফতোয়া এবং বড় বড় মহাদ্দিসিনদের ফতোয়া যে এক সা আড়াই কেজি নয়, প্রায় 3 কেজি হয়। এক সা 3 কেজি হয়। তাহলে 3 কেজি খাদ্যদ্রব্য যেটা আমরা বেশি বেশি খাই, সেটা দিতে হবে ফিতরানা স্বরূপ, ফিতরানা স্বরূপ দিতে হবে সকলের তরফ থেকে। ফিতরা কি? টাকা স্বরূপ দেওয়া যায়। ভালো, বেশি ভালো এটাই যে যে খাদ্যদ্রব্য আপনি খান, খাদ্যদ্রব্যটা দেওয়াটাই উচিত। নবীর যুগে পয়সা দেওয়া হতো না, যদিও ওদের কাছে দিনার দিরহাম ছিল, পয়সা প্রচলন ছিল, কিন্তু তারা পয়সা সাদকাতুল ফিতরে দেয়নি। তাই পয়সা সাদকায়ে ফিতরে না দেওয়াটাই বেশি ভালো। খাদ্যদ্রব্য দিতে হবে, যে খাদ্যদ্রব্য আপনি খান সেই খাদ্যদ্রব্য দেওয়াটা বেশি ভালো। কিছু উলামা বলেন যে ওই যুগে খাদ্যদ্রব্য টাকা হিসাবে ব্যবহার করা হতো, চাল দিয়ে কোনো জিনিস কেনা হতো, খেজুর দিয়ে কোনো জিনিস কেনা হতো, আজকে তা হয় না, এক্সচেঞ্জ হিসাবে ব্যবহার করা হতো, আজ তাই হয় না। আজ
টাকা পয়সা ব্যবহার হয়। তাই যদি কেউ টাকা পয়সা দিয়ে দেয়, এগুলো ওলামাদের ফতোয়া, হয়তো হয়ে যেতে পারে, কিন্তু উত্তম আফজাল বেশি ভালো টাকা পয়সা না দিয়ে খাদ্যদ্রব্য দেওয়া এবং গরিবদের মধ্যে ওই খাদ্যদ্রব্যগুলোই বণ্টন করা। কিন্তু আজ গরিবের খাদ্যদ্রব্য ছাড়া অন্য জিনিসের দরকার হয়, খাবারের দরকার, আর অন্য জিনিস কিনতে হবে, কাপড় চোপড় কিনতে হবে, এগুলো প্রয়োজন হয়। গরিব নিয়ে গিয়ে আবার যদি বিক্রি করে তাহলে তার ক্ষতি হবে। তাই গরিবের জন্য যদি যদি উপকার হয় টাকা দেওয়াতে, টাকা দেওয়া যেতে পারে। তার কারণ আজ যদি কোনো গরিব চাল দিয়ে কাপড় কিনতে চায় সে পাবে না। তাই খাদ্যদ্রব্য দেওয়াটা বেশি ভালো, টাকা পয়সাও দিলে দিতে পারবে ওলামা ইকরামদের ফতোয়া, কিন্তু নবীর যুগে খাদ্যদ্রব্যই দেওয়া হতো, নবী এটাই বলেন। আর ইবাদতে গেসিং কেয়াস না করে অনুমান না করাটাই বেশি ভালো। প্রত্যেকটি নরনারীকে দিতে হবে। আহলে ইলমরা এমন কি বলেন, যার বাড়িতে একবারের খাবার আছে তাকেও দেওয়া উচিত, তাকেও দেওয়া উচিত। হ্যাঁ, এমন কি কেউ সদকায়ে ফিতর ফিতরা নিয়ে আবার তা থেকে সে ফিতরাও দিতে পারে, তা থেকেও ফিতরা দিতে পারে, অপরিহার্য ফিতরা দিতে হবে। পার হেড একটা মাথা থেকে 3 কেজি হিসাবে দিতে হবে, 3 কেজি হিসাবে দিতে হবে। আর মশলা এটা আসে, যদি কোনো সন্তান, নবজাত সন্তান ঈদগাহে যাওয়ার আগে পর্যন্ত জন্মগ্রহণ করে তারও দিতে হবে। ঈদগাহে যাওয়ার আগে পর্যন্ত যে নবজাত সন্তান জন্মগ্রহণ করবে তারও দিতে হবে, ছোট বাচ্চাদেরও দিতে হবে, ছোট বাচ্চাদেরও ও সকলের সাদকাতুল ফিতরা 3 কেজি হিসাবে দিতে হবে। সা 3 কেজি হয়। আর বেশি ভালো যে খাদ্যদ্রব্য দেওয়াটাই বেশি উচিত। তার কারণ সদকায়ে ফিতারের কারণ কি, ফিতরা কেন দেওয়া হয়, কারণ সম্পর্কে আল্লাহ তাআলা রাসূল হাদিসের মধ্যে বললেন যে তোহরাতাল লিসসাইম মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তুআমাতাল লিল মাসাকিন। রোজাদার রোজা রেখে যদি কোনো ভুল ভ্রান্তি করে ফেলে তার জন্য ফিতরা দিলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, আর গরিবদের মিসকিনদের খাবারের জন্য তুআমাতাল লিল মাসাকিন। এর দ্বারা বোঝা গেল যে খাদ্যদ্রব্য দিতে হবে, তার কারণ মিসকিন এবং গরিবদের খাবারের ব্যবস্থা করতে হবে, খাবারের জন্য সদকায়ে ফিতর দেওয়া হয়। এর দ্বারা তো বোঝা যায় যে খোরাক দেওয়াটাই বেশি ভালো, খাদ্যদ্রব্যটা দেওয়াটাই বেশি ভালো। সকলের তরফ থেকে দিতে হবে, ছোট বড় নবজাত শিশু শিশু সকলের তরফ থেকে দিতে হবে। আর যার কাছে খোরাক এবং আনাজ নেয় এবং কিচ্ছু নেয় নিঃস্ব, তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব নয়। তবু যদি সে ধার নিয়ে দিয়ে দেয় এবং সদকায়ে ফিতর নিয়ে ওই ধারটা সে শোধ করতে পারে, দিয়ে দিতে পারে, কিন্তু ওয়াজিব তার উপর নয়। পরিশেষে সদকায়ে ফিতর কোথায় খরচ করতে হবে, ফিতরা কোথায় খরচ করতে হবে এবং কখন দিতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সেই বুখারীর হাদিস যে 27 রমজান আসরের পর সাহাবা ইকরামদের পাঠাতেন যে সদকায়ে ফিতর তোমরা নিয়ে এসো এবং জমা করো। এর দ্বারা বোঝা যায় সদকায়ে ফিতর একা একা না দিয়ে একসঙ্গে জমা করে একত্রিতভাবে দেওয়াটা বেশি ভালো। একা একা দিলেও হবে, কিন্তু নবীর আমল ছিল, নবীর যুগে একত্রিত করে ওখান থেকে বণ্টন করা হতো। আর সব থেকে আফজাল টাইম, আফজাল সময় হচ্ছে ওটাই যে উৎকৃষ্ট সময়, ঈদগাহে যাওয়ার সময়। যখন আমি ঈদগাহে যাচ্ছেন ওই সময় সদকায়ে ফিতর গরিব মিসকিনদের দিয়ে যেতে হবে, এটা সব থেকে উৎকৃষ্ট সাহাবা একরাম করতেন। আর যদি ঈদগাহে নামাজের পরে সদকায়ে ফিতর দেওয়া হয় তাহলে কিন্তু সদকায়ে ফিতর হবে না, বরং সেটা আম সদকা হবে, সদকায়ে ফিতর গণ্য হবে না। সদকায়ে ফিতর আপনাকে দিতে হবে নামাজের আগে পর্যন্ত, নামাজের আগে পর্যন্ত। সদকায়ে ফিতর কোথায় খরচ করতে হবে মনে রাখবেন, সদকায়ে ফিতর অর্থাৎ ফিতরা শুধুমাত্র তুআমাতাল লিল মাসাকিন, গরিব মিসকিনদের হক, গরিব মিসকিনদের হক। যেরকম যাকাত সূরা তওবা আয়াত নম্বর 60-এর মধ্যে বলা হয়েছে যাকাত 8 জনকে দিতে হবে, কিন্তু ফিতরা সম্পর্কে বলা হয়নি যে ফিতরা 8 জনকে দিতে হবে। যাকাত আলাদা, ফিতরা আলাদা। আমরা ফিতরা কেউ যাকাতের মতো বণ্টন করে থাকি এবং মাদ্রাসাকে বেশি বেশি করে দিই, মাদ্রাসা আসেই না এর মধ্যে, এমনকি যাকাতের মধ্যেও প্রায় আসে না।
যদি হ্যাঁ, মাদ্রাসাতে গরিব মিসকিন বাচ্চারা যারা পড়ছে তাদেরকে দিতে হবে, তাদের তারা অধিকারী। তো আমাতাল্লিল মাসাকিন ফিতরার শুধুমাত্র একটাই মত, একটা জায়গায় ফিতরা খরচ করতে হবে, সেটা হচ্ছে মিসকিন গরিব মিসকিনদের দিতে হবে, তাছাড়া আটটি খাতে খরচ করা ঠিক নয়, গরিব এবং মিসকিনকে দিতে হবে। পরিশেষে আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সুমতি দান করুক, সঠিক কোরআন হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।